তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। নিলাম তোমাদের জন্য ফ্রি ফায়ারের আরও একটি মারাত্মক ভিডিও। ফ্রেন্ডস, আপকামিং টাইমে তোমরা দেখতে পারবা হিপহপের বাপ বা হিপহপের চাইতে অনেক সুন্দর একটা বান্ডিল কিন্তু আমাদের মধ্যে আসতেছে। তো হিপহপ কিন্তু এমনিতেই অনেক পুরনো হয়ে গেছে আমাদের জন্য, তোমরা সকলেই জানো। ওল্ড যে হিপহপ ছিল সেটা ব্যাক করে দিয়েছে এবং ব্যাক করে দেওয়ার পরে ওল্ড যেগুলো আছে ওইগুলোকে কালো করে দিয়েছে। তো যাই হোক ফ্রেন্ডস, ওল্ড ইজ গোল্ড যেটা ছিল সেটাকে কিন্তু ভাইরাল করে দিয়েছে, মানে সেটা কিন্তু আর আগের মতন নাই। সো তাই কিন্তু এখন যে বান্ডিলটা আসতেছে সেটা কিন্তু আমার কাছে হিপহপের যেহেতু বেস্ট লাগছে, তোমরা কিন্তু দেখে নিও বান্ডেলটা কেমন। অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবো আপকামিং টাইমে দেখতে পারবো নতুন নতুন অনেকগুলো ইভেন্ট এবং আপডেট। সেই ইভেন্টস এবং আপডেটগুলো কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো এবং তোমাদেরকে কিন্তু এ টু জেড সবগুলো বুঝিয়ে দিব। রয়েছে ফ্রি ইভেন্ট, রয়েছে নতুন আপডেট, সেগুলো কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিব। কথা না বলে চলো আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করা যাক। তার আগে অবশ্যই বলে দিচ্ছি, ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও, ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও। তোমরা দেখছো হার্টবিট গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আপকামিং টাইমে কিন্তু নতুন নতুন কিছু ইভেন্টস এবং আপডেট দেখতে পারবো আমাদের গেমের মধ্যে, যেগুলো কিন্তু খুব শীঘ্রই আমাদের মধ্যে আসবে। সো প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নতুন আপকামিং টাইমে একটা ইভেন্ট আসবে, যেটাতে কিন্তু আমাদেরকে ইভেন্ট কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে কিন্তু রিওয়ার্ড পাবো। তো স্ক্রিনের উপর তোমরা দেখে নাও ফ্রেন্ডস, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি ডায়মন্ড রয়্যাল ভাউচার, মানে আমাদের যে নতুন লাক রয়্যাল ভাউচার রয়েছে সেটা পাবো, তারপরে জুতা রয়েছে, তারপর কিন্তু প্যান্ট রয়েছে, তারপর আমরা দেখতে পারতেছি আমাদের রোবো যে প্যাটটা রয়েছে সেই প্যাটের স্কিন কিন্তু আমরা পেয়ে যাবো। সো আমাদেরকে কিছু ইভেন্ট দিবে, সেই ইভেন্টটা কিন্তু আমাদেরকে গেম প্লে কমপ্লিট করতে হবে। সে গেম খেলে কিন্তু কমপ্লিট করলে কিন্তু আমরা নতুন প্যান, তারপরে কিন্তু দেখতে পাচ্ছ ব্রাউজার বা আরও অনেক কিছু কিন্তু আমরা পেয়ে যাবো। তো শুধু এটাই নয়, আপকামিং টাইমে নতুন আরও একটা এমন ইভেন্ট দেখবো যেখানে কিন্তু আমাদের যে একটা দাড়ি রয়েছে, সাদা যে দাড়ি, আমি যেই দাড়িটা ইউজ করতেছি, সো আমাকে দেখো সেই দাড়িটা কিন্তু একদম ফ্রিতে দিবে। এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, দাড়িটা কিন্তু আমরা একদম ফ্রিতে পেয়ে যাবো। আমাদেরকে এখানে কিন্তু দেখাইছে রিডিম কোডের মাধ্যমে হয়তো দিতে পারে। তো দুঃখের বিষয়, আমাদের সার্ভারে কিন্তু যেহেতু লাইভ বন্ধ রয়েছে, মানে আমাদের সার্ভারটা ব্যান রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউবাররা কিন্তু এখন লাইভ করতে পারতেছে না, সেই জন্য কিন্তু আমরা নাও পেতে পারি। বাট আমাদের সার্ভারে না আসলে কিন্তু অন্য সার্ভারে কিন্তু এটা রিডিম কোড দিবে এবং রিডিম কোডের মাধ্যমে কিন্তু এটা দিয়ে দিবে। তো যাই হোক, আমাদের সার্ভারে কিন্তু আর একটা অন্য ইভেন্ট আসতে পারে, সেটা হচ্ছে কেমন সেটাও তোমাদেরকে দেখাই। স্ক্রিনের উপরে দেখতে পারতেছো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমি দেখতে পারতেছি কয়েকটা গাছ রয়েছে, এখানে 100, 300, 500 কিন্তু দেখাচ্ছে যে আমি লাস্টে যেটা এটা বুঝতে পারতেছি হচ্ছে এটা হচ্ছে বনফায়ার হয়তো। সো বনফায়ার কি ফ্রিতে দিবে নাকি 500 বনফায়ার ইউজ করতে হবে সেটা আমি আসলে লেখাগুলো দিয়ে বুঝতে পারতেছি না, বাট এখানে বুঝাই যাচ্ছে যে নতুন কোনো একটা ইভেন্ট কিন্তু আমাদের সার্ভারে আসতে পারে। সো এটা দেখে কিন্তু আমরা বুঝিয়ে নিয়েছি, বাট আপকামিং টাইমে যখন আমাদের সার্ভারের জন্য জিনিসটা লিক হবে তখন কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিটলি বুঝিয়ে দিতে পারবো। ফ্রেন্ডস, গারেনা কিন্তু এখন বলতেছে যে তারা কিন্তু আমাদের সার্ভারটাকে আরও ডেভেলপ করবে এবং নতুন যে আপডেট আসবে আমাদের আপকামিং টাইমে, যে আপডেটটা আসবে সেখানে কিন্তু তারা আরও স্মুথ করে দেবে গেমটাকে, এটা কিন্তু তারা এখনও বলতেছে। তো এখানে কিন্তু স্ক্রিনের উপরে যে আমরা পেপারটা দেখতে পারতেছি, মানে ওয়ালপেপারটা, সেটাতে কিন্তু গারেনা ফ্রি ফায়ার বলেছে যে এখানে নাকি তারা আরও কাজ করবে, কাস্টমাইজ করবে গেমে অনেক কিছু, এবং আমাদের যে হ্যাং লেগ রয়েছে বা পিং সমস্যা রয়েছে সেটা হয়তো আপডেটের পরে কিছুটা কমতে পারে এবং আমরা কিন্তু স্মুথলি গেম প্লে করতে পারি, হয়তো তারা এটাই বুঝিয়েছে এখানে। তো তারা কিন্তু এটা এখানে লিখেও দিয়েছে যে এরকম টাইপের কিছু টেকনিক্যাল তারা যে সমাধান রয়েছে সেটা কিন্তু করবে, যে সমস্যাটা রয়েছে সেটা সমাধান কিন্তু করে দিবে। তো স্ক্রিনের উপরে কিন্তু আরও দুইটা বান্ডিল দেখতে পাচ্ছি, একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু ফ্রি ফায়ার কিন্তু নতুন একটা কোলাবরেশন করার কথা কোনো একটা ক্লাবের সাথে, যখন ক্লাবের সাথে কোলাবরেশন হবে তখন কিন্তু আমরা এরকম একটা 85% ডিসকাউন্ট বা অন্যান্য কিছু কিন্তু হয়তো আমরা দেখতে পারি। তো ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে নতুন কয়েকটা বান্ডিল কিন্তু আমাদের মধ্যে আসার কথা ছিল, বাট এখনও পর্যন্ত কিন্তু আসে নাই। সে বান্ডিলগুলো আসলে আমার মতে না আসলেই ভালো। সো তোমাদেরকে একটু ঝলক দেখাই, স্ক্রিনের উপরে দেখতে পারতেছো এখান থেকে ডানের দুইটা বা বামের দুইটা তোমরা দেখতে পারতেছো, বাট মাঝখানের যে বান্ডিলটা যেটা কিন্তু আমাদের মুসলিমদের জন্য হারাম, এটার নামটাও আমি নিতে চাচ্ছি না। এরকম টাইপের বান্ডেল কেন যে গ্যারেনা আসলো, মানে কীভাবে যে ওদের মাথায় আসে ভাই, মাথার মধ্যে গোবর আসে নাকি আমি বুঝতে পারতেছি না। এরকম টাইপের বান্ডেল আসলে গেমে না আসাই উচিত। আমাদের সার্ভারে আমি দোয়া করি বা আমাদের সার্ভারে আমি এটা অ্যাকসেপ্ট করি যে না আসুক আমাদের এই সার্ভারে। তো যাই হোক ফ্রেন্ডস, নতুন একটা বান্ডেল দেখতে পারবো যেটা কিন্তু হিপহপের পাপ হতে চলেছে, হিপহপের চাইতে সেরা। স্ক্রিনের উপরে তোমরা দেখতে পারতেছো ফ্রেন্ডস, ক্যাপটা দেখো এবং স্টাইলটা দেখো এক কোথায়, আমি পুরাই ফ্যান হয়ে গেছি ভাই এই বান্ডিলটা থেকে। এই বান্ডিলটা কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার তাদের পেজ থেকে লিক করেছে, মানে অবশ্যই আমাদেরকে বলে দিয়েছে হয়তো এইরকম টাইপের একটা
বান্ডেল খুব শীঘ্রই গ্যারেনা ফ্রি ফায়ার দিবে, কীভাবে দিবে জানি না, হয়তো তোমার কোনো ইভেন্টে দিবে অথবা কিন্তু ইলাইট পাসে বা ভুইয়া পাসে থাকতে পারে, ভুইয়া পাসে সচরাচর নাও থাকতে পারে, বড় কোনো ইভেন্টে কিন্তু দিতে পারে। সো ভাই খুবই ভালো লাগছে বান্ডেলটা আমার কাছে, তোমাদের কার কার কাছে বান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর বান্ডেলটা ভাই হিপোপের চাইতে আমার কাছে জোস লাগছে, ওয়েট করতেছি কবে আসবে সেই বান্ডেলটা, আসলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবো। সো এই ছিল আজকের ভিডিওতে, নেক্সট ভিডিওর আপডেট পেতে অবশ্যই তোমার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী সবগুলো ভিডিও তোমার কাছে চলে যায়। ভিডিওতে একটা লাইক করো, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।